আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি কিন্তু স্মার্টফোনকে কীভাবে স্মার্টলি ইউজ করতে হয় এই বিষয়টা আমরা অনেকে জানি না তার জন্য এই ভিডিওতে আমি আপনাকে ছয়টা টিপস দিবো যে ছয়টা টিপস ইউজ করে আপনি স্মার্টফোনকে আরেকটু স্মার্টভাবে ইউজ করতে পারবেন সো টিপসগুলো কী কী এই বিষয়টা জানার জন্য অবশ্যই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন আচ্ছা আপনার স্মার্টফোনের ডেট এন্ড টাইমটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডেট এন্ড টাইম ঠিক করার জন্য কি করেন নর্মালি আমরা আমাদের আশেপাশে যদি কেউ থাকে তাকে জিজ্ঞেস করি এখন কয়টা বাঁচতেছে আজকে কয় তারিখ তার থেকে জেনে আমরা আমাদের স্মার্ট ফোনের ডেট এন্ড টাইমটা ঠিক করি বাট আপনি চাইলে স্মার্টলি আপনার ডেট এন্ড টাইমটা ঠিক করতে পারবেন আপনার স্মার্ট ফোন থেকে ডেট এন্ড টাইমটা বের করে এর জন্য আপনি চাইলে গুগলকে ইউজ করতে পারেন সিম্পলি গুগলে চলে যাবেন এবং কি সার্চ করবেন নাও ডেট এন্ড টাইম এতে করে গুগল আপনার সামনে শো করিয়ে দিবে আপনার লোকেশনের মধ্যে এখন কয়টা বাঁচতেছে এবং কি আজকে কয় তারিখ আপনি গুগল থেকে দেখে খুব সহজে আপনার স্মার্টফোনের ডেট এন্ড টাইমটা ঠিক করতে পারবেন কাউকে জিজ্ঞেস করতে হবে না সেকেন্ড নাম্বার টিপস প্রায় সময় কি খেয়াল করবেন বিভিন্ন অফিসিয়াল নাম্বার থেকে আমাদের স্মার্টফোনের মধ্যে কল আসে লাইক এইট জিরো এইট জিরো কিংবা এমনই কিছু চার সংখ্যা ছয় সংখ্যার কিছু নাম্বার থেকে আমাদের স্মার্টফোনের মধ্যে কল আসে এবং কি আমাদেরকে বিভিন্ন অফার সাজেস্ট করা হয় এতে করে আমরা প্রায় সময় বোধ করি আর এই বিরক্ত বোধ যদি আপনি নিজেও করে থাকেন আপনার স্মার্টফোনের মধ্যে বিভিন্ন নাম্বার থেকে কল আসে আপনাকে অনেকগুলো অফার সাজেস্ট করা হয় এতে করে এই বিরক্তিটাকে দূর করার জন্য আপনি সিম্পলি নাম্বারটাকে ব্লক করে দিতে পারেন যখন আপনার স্মার্টফোনের মধ্যে এইসব চার সংখ্যা ছয় সংখ্যার নাম্বার থেকে কল আসবে তখন আপনি সিম্পল কলটা কেটে দেবেন এবং কি নাম্বারটাকে ব্লক লিস্টে ফেলে দেবেন এতে করে নেক্সট টাইম তারা যখন এই নাম্বার থেকে আপনার স্মার্টফোনের মধ্যে কল দিবে তখন ওই নাম্বার থেকে আপনার ফোনের মধ্যে আর কল আসবে না এবং আপনি বিরক্ত বোধ করবেন না তিন নাম্বার টিপস অনেক সময় হয় কি আশেপাশে অনেকেই আমাদের থেকে আমাদের স্মার্টফোনটা চায় সে কিছু সময়ের জন্য ইউজ করবে হতে পারে সে আমাদের স্মার্টফোনটা ইউজ করে কোথাও ফোন করবে কথা বলবে হতে পারে সে আমাদের স্মার্টফোনটা ইউজ করে কিছু সময় গেম খেলবে সো আমরা যখনই আমাদের স্মার্টফোনটা কারো হাতে দেয় কিংবা কোনো একজন পার্সন হাতে দেয় এর পরবর্তীতে আমরা আমাদের প্রাইভেসিটা নিয়ে সঞ্চয় থাকি যে আমাদের স্মার্টফোনের মধ্যে সে আমাদের মেসেঞ্জারের মেসেজগুলো রিড করতেছে কি না সে আমাদের স্মার্টফোনের গ্যালারিটা ভিজিট করতেছে কিনা অন্যান্য প্রাইভেসিগুলো নিয়ে আমরা সঞ্চয় থাকি আর এই সমস্যাটা যদি আপনি নিজেও ফেস করে থাকেন তাহলে এই সমস্যাটার সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন এই সমস্যাটা সমাধান করা একদম ইজি একদম সিম্পল আপনি প্রথমে চিন্তা করবেন যে সে আপনার কাছে কী চায় সে কি আপনার ফোনে প্যাডটা ইউজ করে কোথাও কল দেবে সে কি গেম খেলবে নাকি সে ম্যাক্স প্লেয়ার ইউজ করবে ফর এক্সাম্পল প্লেয়ার ইউজ করবে তার জন্য আপনি প্রথমে কী করবেন ম্যাক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পারবেন আপনার রিসেন্ট বাটন একটা অপশন সিম্পল আপনি রিসেন্ট বাটন উপরে ক্লিক করে দেবেন রিসেন্ট বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনি উপর যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পিনের একটা অপশন সিম্পলি আপনি এখান থেকে পিনের অপশন উপরে ক্লিক করবেন তাহলে আপনার কাছে ওকে চাইবে আপনি ব্লোকে ক্লিক করবেন সো যাই আপনার কাছে স্মার্টফোনটা চাইছিলো তাহলে আপনি এখন স্মার্টফোনটা দিয়ে দেবেন সে শুধুমাত্র আপনার ম্যাক্সপ্লারটা ইউজ করতে পারবে অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে না ফর এক্সাম্পল আমরা যদি এখন এখান থেকে বেরোতে চাই আমরা কিন্তু বের হতে পারবো না এবং কি সেও বের হতে পারবে না সো সে যখন ইউজ করার পরবর্তীতে আপনাকে ফোনটা দিয়ে দেবে তখন আপনি এখান থেকে বের হওয়ার জন্য আপনি আপনার যে রিসেন্ট বাটন আছে সেই রিসেন্ট বাটন উপরে ক্লিক করবেন আপনার রিসেন্ট বাটন পে ক্লিক করবেন এবং কি ব্যাক বাটন পে একসাথে প্রেস করবেন প্রেস করলে আপনার মোবাইলের যে লকটা আছে সেই লকটা আপনাকে খোলার জন্য বলবে সিম্পলি আপনি লকটা খুলে ফেলবেন এতে করে আপনি চাইলেখান থেকে খুব সহজে বের হতে পারবেন চার নাম্বার টিপস অনেক সময় দেখা যায় আমাদের স্মার্টফোনে সেভ থাকা ইম্পর্টেন্ট নাম্বারগুলো আমরা বিভিন্ন কারণে হারিয়ে ফেলি হতে পারে আমরা যে নাম্বারগুলো সিমের মধ্যে সেভ করে রাখি সেই সিমটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় এতে করে আমরা আমাদের ইম্পর্টেন্ট নাম্বারগুলো হারিয়ে ফেলি অনেক সময় দেখা যায় যে নাম্বারগুলো আমরা আমাদের ডিভাইসের মধ্যে স্মার্টফোনের মধ্যে সেভ করে রাখি স্মার্টফোনটা হয়তোবা ভুলবশত ফ্ল্যাশ হয়ে যায় এবং আমাদের ইম্পর্টেন্ট নাম্বারগুলো আমরা হারিয়ে ফেলি এই সমস্যাটা যদি আপনি নিজেও ফেস করে থাকেন তাহলে খুব সহজে এই সমস্যাটা সলভ করে ফেলতে পারবেন সিম্পলি আপনি যখনই আপনার স্মার্টফোনের মধ্যে কোনো ইম্পর্টেন্ট নাম্বার সেভ দেবেন সেই নাম্বারটা আপনি জিমেলের মধ্যে সেভ দেবেন আর জিমেলের মধ্যে যখনই আপনি নাম্বারটা সেভ দেবেন সিমটা নষ্ট হয়ে গেল ইম্পর্টেন্ট ডিলিট হবে না ফেলার থাকবে না তাছাড়া আপনার স্মার্টফোনটা প্লাস হয়ে গেল ফেলার বয় থাকবে না জিমেলটা যতদিন থাকবে ততদিন আপনার নাম্বারগুলো সেভ থাকবে আপনার কাছে জিমেলের মধ্যে নাম্বার সেভ দেওয়া একদম সহজ এর জন্য প্রথমে আপনি নিউ কন্ট্যাক্টের মধ্যে চলে আসবেন এর পরবর্তীতে আপনি যে নামে সেভ করতে চাচ্ছেন সেই নাম্বার সেই নামটা আপনি এখান থেকে লিখে দিবেন নামটা লেখার পরবর্তীতে আপনি ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন ফর এক্সাম্পল আমরা এখানে একটা ফোন নাম্বার লিখে দিলাম ফোন নাম্বারটা লেখার পর আপনি একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসলে আপনি সেভ লোকেশনের একটা অপশন পাবেন সিম্পলি আপনি সেভ লোকেশনের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে যে আপনি কি ফোনের মধ্যে সিলেক্ট করতে চাচ্ছেন নাকি সিম কার্ডের মধ্যে সিলেক্ট করতে চাচ্ছেন কিংবা আপনার ইমেলের মধ্যে সিলেক্ট করতে চাচ্ছেন তো আপনি ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে দিলাম সো এখন আমরা যদি নাম্বারটা সেভ করি তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে নাম্বারটা সেভ হয়ে যাবে এতে করে আমাদের নাম্বারটা হারিয়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনাই থাকবে না ফাঁস নাম্বার টিপস অনেক সময় দেখা যায় আমরা ইউটিউবের মধ্যে কোনো ভিডিও ওয়াচ করতেছি হঠাৎ করে আমাদের মাথায় আসতে আমরা নোটফ্যাডের মধ্যে এখন কিছু একটা লিখে রাখতে হবে না হলে ভুলে যাবো কিংবা আমাদের একটা মেসেজ আসছে আমরা মেসেজের রিপ্লাইটা এখন দিতে হবে সো এতে করে আমরা ইউটিউব থেকে ব্যাক আসি ওই অ্যাপ্লিকেশনটা রান করে কিংবা নোটফ্যাডটা রান করে আমাদের যেটা মাথায় আসছে সেটা আমরা লিখে ফেলি আবার ইউটিউবে যাই ভিডিওটা দেখতে থাকি সো এটা একটা একটা বিরক্তিকর বিষয় আপনিও যদি এই বিরক্তিটা ফেস করে থাকেন তাহলে এই সমস্যাটা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন সেটা আপনি স্লিপড স্ক্রিনটা ইউজ করতে পারেন যাতে করে আপনার ডিসপ্লে এর মধ্যে দুটি অ্যাপ্লিকেশন আপনি একসাথে রান করতে পারবেন ধরুন আপনি এখন ইউটিউবে ভিডিও দেখতেছেন হঠাৎ করে আপনি একটা মেসেজ আসছে কিংবা আপনি নোটপ্যাডের মধ্যে কিছু লিখবেন কিংবা অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনি এখন ইউজ করবেন এর জন্য আপনি কি করবেন এখান থেকে যে রিসেন্ট বাটন আছে আপনার স্মার্টফোনের সিম্পলি রিসেন্ট বাটন উপরে এখান থেকে ক্লিক করে দিবেন রিসেন্ট বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনি স্লিপ স্কিনের একটা অপশন এখানে পেয়ে যাবেন যদি আপনি একটু ওপরে খেয়াল করেন তাহলে এখানে স্লিপ স্ক্রিন একটা অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনি ইউটিউবটা আপনার হাফ ডিসপ্লে হয়ে যাবে মানে আপনার অর্ধেক ডিসপ্লের মধ্যে ইউটিউবটা চলবে এবং কি আপনার ভিডিওটা চলতে থাকবে সো এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন ফেসবুক মেসেজ কিংবা অন্য কোনো যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন ফর এক্সাম্পল আপনি নোটপ্যাডটা ইউজ করবেন তার জন্য আপনি এখান থেকে নোটের উপর ক্লিক করবেন এর পরবর্তীতে আপনি চাইলে এখানে নোট থেকে যে কোনো কিছু লিখতে পারেন কোনো প্রবলেম হবে না লাস্ট টিপস বাট নট দ্য লিস্ট কফি পেস্ট প্রায় সময় আমরা আমাদের স্মার্টফোন ইউজ করতে গিয়ে বিভিন্ন লেখা কপি করার প্রয়োজন পড়ে বিভিন্ন লেখা আমরা কোথাও থেকে কপি করে এনে ফেস্ট করার প্রয়োজন পড়ে কিংবা আমরা আমাদের নোটপ্যাডের মধ্যে অনেক বড় একটা লেখা লেখার পরবর্তীতে যদি লেখাটা আমরা ডিলিট করে দেওয়ার প্রয়োজন মনে করি সেক্ষেত্রে একবার অনেক সময় নিয়ে আমরা সেই লেখাটাকে ডিলিট করতে হয় আমাদেরকে বাট আপনি চাইলে আপনার কিবোর্ডটা ইউজ করে যে কোনো লেখাকে এক ক্লিকে কপি করতে পারবেন যে কোনো লেখাকে আপনি এক ক্লিকে ফেস্ট করতে পারবেন তাছাড়া আপনার নোটপ্যাডের মধ্যে যদি অনেক লেখা আপনি লিখে ফেলেন সেটাকে ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি আপনার কিবোর্ডটা ইউজ করে এক ক্লিকে সবগুলো লেখাকে ডিলিট করে দিতে পারবেন ফর এক্সাম্পল আমরা আমাদের এই নোটপ্যাডের মধ্যে অনেক কিছু লিখে রাখছি এই লেখাগুলোকে আমরা এখান থেকে কাট করবো কাট করতে হলে আমরা এখান থেকে এগুলোকে সিলেক্ট করতে হবে এবং কি ফুল সিলেক্ট করে এর পরবর্তীতে কাটতে হবে কিংবা আমরা এখান থেকে অনেক সময় নিয়ে এটাকে কাটতে হবে আপনি এক ক্লিকে কাট করার জন্য আপনার কিবোর্ডের মধ্যে যে এক্স আছে এক্সের উপর আপনি একটু হোল্ড করে ধরে রাখবেন পুরো পেজটা ক্লিন হয়ে যাবে যতগুলো ওয়ার্ডই থাকুক কেন এক ক্লিকে আপনার পুরো পেজটা ক্লিন হয়ে যাবে তাছাড়া আপনি যদি আগে থেকে কিছু কপি করে রাখেন সেটাকে যদি আপনি ফেস্ট করতে চান সেক্ষেত্রে আপনার কীবোর্ডের মধ্যে যে বি অপশনটা আছে সিম্পলি এটাকে বিটাকে একটু হোল্ড করে ধরে রাখবেন এতে করে যত বড় লেখাই থাকুক না কেন সেটা আপনার নোটপ্যাডের মধ্যে এক ক্লিকেই ফেস্ট হয়ে যাবে তাছাড়া আপনি লেখাটা যদি কপি করতে চান এক ক্লিকে এর জন্য আপনি আবার এখান থেকে সি অপশন যেটা আছে সির উপর একটু হোল্ড করে ধরে রাখবেন আপনার লেখাটা কপি হয়ে যাবে সো আপনি কিবোর্ডটা ইউজ করে খুব সহজেই যে কোনো লেখাকে কপি করতে পারেন পেস্ট করতে পারেন কিংবা কাট করতে পারেন সো ফ্রেন্ডস এই ভিডিওতে পর্যন্ত ভিডিওটা কেমন হলো আপনার জন্য কতটুকু হেল্পফুল হল অবশ্যই কম্বক্সে লিখে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন তাছাড়া ভিডিওটা আপনি যদি ফেসবুকে ওয়াচ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে পাশে থাকবেন যেহেতু এমনই ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান বা